জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা নতুন লোকে হইচই ফেলে দিয়েছেন। তিনি বলেন, লুক বদলানোর জন্য আসলে বিশেষ কিছু করিনি, শারীরিকভাবে ফিট হয়েছি, তাই আপনাদের চেহারা নতুন মনে হচ্ছে। আমি আসলে আগেও অনুভব করতাম ফিট হতে হবে, বিশেষ করে স্টেজ শো করতে গেলে বুঝতে পারতাম এনার্জি ফল করছে, টায়ার্ড লাগছে, তাই 4-5 বছর ধরে মাঝে মধ্যে জিমে যাই, কিন্তু ব্যস্ততা বেড়ে গেলে আর নিয়মিত হওয়া হয় না। এবার করোনাকালেই ফিটনেস নিয়ে সচেতন হই। প্রথমে করোনা আতঙ্ক এতটাই বেশি পেয়ে বসেছিল যে ঘর থেকেই বেরি হতাম না। পরে আমার 2 বন্ধু শাহানা আর নুসরাত ফারিয়া জিমে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। এবার সিরিয়াসলি জিম করছি, সঙ্গে ব্যালেন্স ডায়েট মেনে চলছি। সুগার পারতপক্ষে খাই না, ভাত খেলেও পরিমাণে একেবারেই সামান্য, মোট কথা হেলদি খাবারই খাচ্ছি। এখন নিজেকে অনেক ঝরঝরে আর কনফিডেন্ট মনে হয়। উপমহাদেশে নায়িকাদের ফিটনেস নিয়ে অনেক সচেতন থাকতে দেখা যায়, আলোচনাও হয়, কিন্তু কনা নায়িকা গায়িকাকে আলাদাভাবে দেখেন না। নায়িকারা যেমন পর্দায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে ফিটনেস মেনটেন করেন, তেমনি শিল্পীরাও তো স্টেজ শো টিভি শো করতে দর্শকের সামনে যান। কনার ভাষ্য, আমরা সবাই হাটে মাঠে ঘাটে কাজ করি, এজন্য ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ, শুধু তারকা নয়, প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। কনা কথা বলেছেন সোশ্যাল মিডিয়া নিয়েও। তার ভাষ্য, আমরা জীবন নিয়ে এত কিছু ভাবি, সোশ্যাল মিডিয়ায় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, একে অন্যের পিছনে লাগছে। আগে যখন ইন্টারভিউ দিতাম অনেক আনন্দ নিয়ে কথা বলতাম, এখন মনে হয় কি বলতে কি বলবো আর তা ভাইরাল হয়ে যাবে, 10 দিন সেটা নিয়ে কাটাছেঁড়া হবে। এজন্য অনেকদিন আগে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, স্মার্টফোন আমাদের জীবন যতটা সহজ করেছে তার চেয়ে আরও বেশি জটিল করেছে। একটা ছবি পোস্ট করতে পারি না, কমেন্ট বক্সে গেলে মানুষের এত নেতিবাচক আর অশ্লীল মন্তব্য যা দেখে মন খুবই খারাপ হয়ে যায়। কনা সারা বছরই ব্যস্ত থাকেন গানের নানা মাধ্যমে, নতুন বেশ কিছু কাজ আসছে তার, শোনা যাক তার মুখেই। আমি তো প্রতিদিনই কোনো না কোনো বিজ্ঞাপনের ভয়েস ওভার করি, সেদিন করলাম প্যারাশুট হেয়ার অয়েলের বিজ্ঞাপনে, মডেল হয়েছেন তুষিয়া রিয়াস রোহান, এর মধ্যে কয়েকটি সিনেমায়ও গান গিয়েছি। সামনে গাওয়ার কথা আছে ইমন সাহার সুর ও সঙ্গীতে এসএহ কলিকের সরকারি অনুদানের সিনেমা গলুইয়ে। এই ছবিতে অভিনয় করবেন শাকিব খান ও পূজা চেরি। সম্প্রতি যাদুনগর ধারাবাহিক নাটকে টাইটেল গানটি গিয়েছি। এছাড়া একটি সলো গান প্রস্তুত, নিজের ইউটিউব চ্যানেল থেকে শিগগিরি এর মিউজিক ভিডিও আসবে।